পেন্ট পেন্সিল অ্যাডমিট সব গোছানো আছে তো, শেষবারের মতো ওই চ্যাপ্টারটায় একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। স্কুলের গেটটার সামনে পৌঁছতেই হার্টবিট লাফাচ্ছে ক্যাঙ্গারুর মতো, কারো চোখে মুখে ঠিকরে পড়ছে লেটার মার্কস আনার কনফিডেন্স, কেউ শুধু পাশ নম্বরটার জন্য আউরে চলেছে 33 কোটি দেবদেবীর নাম। একদল ব্যস্ত ছোট ছোট কাগজে নিজেদের শিল্প জাহির করতে, রাতভরের ফসল গুচ্ছ গুচ্ছ টুকলি, কিন্তু পরীক্ষক সিভিল ভলেন্টিয়ারদের নজর এড়িয়ে পরীক্ষা হল পর্যন্ত পৌঁছবে তো কাগজের টুকরোগুলো, হলে ঢোকার আগেই সব ফাঁস। জামার ভাঁজ থেকে এক এক করে বের করে ফেলতে হচ্ছে পরীক্ষায় পাশ করার শেষ ভরসা। দক্ষিণ চব্বিশ পরগনার রায়বাঘিনী হাই স্কুলে কড়া নজরদারি, ব্যবস্থাপনায় কোনো ত্রুটি রাখতে চাইছে না স্কুল কর্তৃপক্ষ। এই যে অ্যাডিনো ভাইরাস যেটা আবার বেরিয়েছে নতুন, সেই থেকে কি সচেতন করছি স্কুলকে? সেই থেকে মাস্ক দিয়েছে, মানে মাস্ক পরতে বাধ্য করছে, বলেছে মাস্ক পরে ফের বিয়েতে। আচ্ছা আচ্ছা, তো প্রথম মাধ্যমিক কেমন লাগছে? ভালো, একটু ভয় লাগছে। পরীক্ষার্থীদের যথাসাধ্য শান্ত করার, চিন্তামুক্ত করার চেষ্টা করছে দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিংয়ের রায়বাঘিনী হাইস্কুলের শিক্ষকরা। করোনা অ্যাডিনো ভাইরাস থেকে বাঁচাতে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হচ্ছে মাস্ক। স্যানিটাইজেশন থেকে শুরু করে তারপরে বাচ্চাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, সাফিসিয়েন্ট জলের ব্যবস্থা, এগুলো সব নিয়েছি। তাছাড়া এখন তো বিভিন্ন ধরনের জ্বর সর্দি কাশি, বিশেষ করে অ্যাডিনো ভাইরাস এর একটা প্রকোপ দেখা যাচ্ছে, সেই জন্য আমাদের মেডিকেল টিম তো থাকছেই। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।